সীমান্ত দিয়ে বাংলাদেশিদের অনুপ্রবেশ ঠেকাতে মৌমাছি মোতায়েন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। এরই মধ্যে পশ্চিমবঙ্গের নদিয়ায় বাংলাদেশ সীমান্তে মৌমাছির কৃত্রিম চাক স্থাপন করেছে তারা। সোমবার ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ 18 জানিয়েছে, গত সপ্তাহে বিএসএফ এর 10-12 জওয়ান নদিয়া জেলার সীমান্তবর্তী গ্রাম কাদিরপুর জড়ো হন। সেখানে তাদের মৌমাছি চাষ শিখতে দেখা যায়। সে সময় তাদের মাথা ও মুখমণ্ডলে প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম পরা ছিল। সংবাদ মাধ্যমটিতে প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে সীমান্ত বেড়ায় বেশ কয়েকটি মৌ বাক্স ঝুলিয়ে রাখা হয়েছে। পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের 46 কিলোমিটার সীমান্তের নিরাপত্তার দায়িত্বে আছে বিএসএফ এর 32 নম্বর ব্যাটালিয়ান। তারা এসব বাক্স ঝুলিয়ে রেখেছে। তাদের আশা, যদি কোনো বাংলাদেশে অনুপ্রবেশকারী বা দুই দেশের কোনো চোরা কারবারি কাঁটাতারের কাছে আসে, তাহলে মৌমাছি তাদের উপর আক্রমণ করবে। এ বিষয়ে বিএসএফ এর এক কর্মকর্তা জানিয়েছে, এই পদ্ধতি ব্যবহার করে সফলতা পেয়েছেন তারা। সেখানে অনুপ্রবেশ বা চোরা চালান প্রায় শূন্যের কাছাকাছি চলে এসেছে। একটি ইউনিট এই উদ্যোগে সফলতা পাওয়ার পর অন্যান্য ইউনিটও একই রকম ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন বিএসএফ এর এক কর্মকর্তা। আর যেসব জওয়ানকে মধুচাষ শেখানো হবে, তারা অবসরের পরও জীবিকার জন্য এটি করতে পারবেন। এদিকে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এই পদ্ধতি কাজে লাগিয়ে সীমান্তে অপরাধের ঘটনাও কমেছে। কাদিপুর গ্রামের বাসিন্দা জ্যোতি মণ্ডল বলেন, অনেক অপরাধী সীমান্ত বেড়ার আশপাশে অবস্থান করত ও বিভিন্ন অপরাধ করে নিজেদের এলাকায় পালিয়ে যেত। এখন মৌমাছি থাকার কারণে সীমান্তে ছোটখাটো অপরাধের প্রবণতা হ্রাস পেয়েছে। প্রাণ বিরিয়ানি মশলা টেস্ট হবে বেস্ট। প্রাণ, জীবনের স্বাদ।